নমস্কার, আমি পাপিয়া, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। 2011 সালের রাজনৈতিক পালাবদলের পর বাংলা যাত্রা শিল্পকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেয় রাজ্য সরকার। সেই লক্ষ্যে যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত প্রবীণ ও দুস্থ শিল্পী এবং কলা কুশলীদের বার্ষিক এককালীন অনুদান দেয় রাজ্য সরকার। যাত্রা একাডেমি সূত্রের খবর, 2012 থেকে 2013 অর্থবর্ষে মোট 89 জন প্রবীণ যাত্রা শিল্পীকে বার্ষিক 6000 টাকা হারে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। 2019 থেকে 2020 সালে সেই প্রাপকের সংখ্যাটা বেড়ে হয়েছে 848 এবং আর্থিক অনুদান 4 গুণ বেড়ে দাঁড়িয়েছে 25000 টাকা। সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিল্প জগতের কলা কুশলীরা। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, সর্বদা মাস্ক ব্যবহার করুন আর সঙ্গে থাকুন নিউজ নাওতে।